নদিয়ার পলাশিপাড়া থানা সাহেবনগর অভয়নগর নাগরিক সমাজের ডাকে আর্জি করে মহিলা চিকিৎসককে খুন ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও রাজ্য সড়ক অবরোধ কর্মসূচি সংগঠিত হলো। এদিন অভয়নগর চৌরাস্তা মোড় থেকে এই বিক্ষোভ মিছিল সাহেবনগর উত্তরপাড়া কালীমন্দির হয়ে সাহেবনগর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। বাসস্ট্যান্ডে প্রতীকী ধর্ষক হিসেবে কুশপুত্তলিকা দাহ ও টায়ার জ্বালিয়ে বেতাই পলাশি রাজ্য সড়ক অবরোধ করা হয়। প্রায় এক ঘন্টা ধরে চলে এই অবরোধ। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেয়া মণ্ডল, রূপা মণ্ডল, সঙ্গীতা মণ্ডল, সৌমি চক্রবর্তী সহ অন্যান্য অগণিত সাধারণ মানুষ।
পানিশমেন্ট না আসা অবধি চলবে। এগুলো পাবলিক ওপেন মার্কেটে যে ফাঁসি হোক যাই হোক পাবলিক হোক। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।